আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাতাম আলা রসুলহিল করিম ও খাতম নবীন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহবিহি আজমাইন সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী জব সরাসরি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে কোরআন করিম এবং সাহিউ সন্ন্যার ভিত্তিতে আপনি সরাসরি এই আয়োজন অনুষ্ঠানে ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন প্রিয় দর্শক আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই কারিয়া কেম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজল্লাহ

নামাজে তাহির হাত বাঁধার পর থেকে চোখের দৃষ্টি মানে সালাম পর্যন্ত চোখের দৃষ্টি কোন দিকে থাকবে এক দ্বিতীয় হলো নামাজে আমরা যে নীরবে যে দোয়াগুলা করি সেই দোয়াগুলা কি ওই ওই শব্দ কি কানে যিনি দোয়া পড়বেন তার কান পর্যন্ত পোষতে হবে নাকি ঠোঁট নাড়ালেই হবে বোঝা যাবে যে উনি কিছু বলছেন কিছু করছেন এই দুটো বিষয়ে একটু স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করছি অনেক ধন্যবাদ সাহেব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শুনবো সাহেব আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যখন দাঁড়াই তখন তো আল্লাহর সামনে দাঁড়াই রসাম বলছেন ইউনাজি রব্বাহ যে চলাতে দাঁড়ায় সে তার রবের সাথে গোপনে কথা বলে পজিশনটা আমাদের বোঝা উচিত যে আমরা কোন পজিশনে তখন থাকি কোন অবস্থানে থাকি দৃষ্টি কোথায় থাকবে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে আমার আপনার সেজদার জায়গায় আচ্ছা তারপরে রুকু অবস্থায় আমার চোখ যে বরাবর আছে তখন যদি সেজদার দিকে তাকাই তখন মাথা একটু সামনে দিতে হয় আমার চোখ যে বরাবর আছে ওই বরাবর আচ্ছা তবে তার সাহুদ পড়ার সময় এটা আমরা অনেকে ভুল করি তাশাউ পড়াশুনো রসুদ ইসলাম চার আঙ্গুল এভাবে মুষ্টিবদ্ধ করে একটা আঙ্গুল উঠাতে এবং এই আঙ্গুলের দিকে তিনি তাকাতেন এবং রসদুল বলেছেন এই যে একটি আঙ্গুল উপর দিকে উঠানো এটাকে আমাদের বাংলা তো শাহাদাত আঙ্গুল বলে মানে সাক্ষ্য দেওয়ার আঙ্গুল আল্লাহর ওয়াহদানিয়াদ একত্রে সাক্ষী দেওয়া হয় আঙ্গুলটি উঠে এই আঙ্গুলের দিকে তাকানোটা রাসুস্টাম বলছেন লাহিয়া আশাদ্দু আল শে হাদিদ লোহার চেয়েও বেশি ভয়াবহ শয়তানের জন্য এই কাজটা আমরা ভুল করি অনেকেই আমরা ইনশাআল্লাহ যারা অতীতে এই কাজটি করি নাই আজকে জোহর থেকে আমরা শুরু করব। তা শাহুদ যখন পড়বো তখন এই আঙ্গুলটা এভাবে উঠে এই আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবো আবারও বলছি রাসুল হস্তাম বলেছেন এটি শয়তানের কাছে লোহার চেয়েও বেশি ভয়াবহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এইসব হাদিসের আলোকে যেন আমরা এই এই বিষয়টা মানে খুবই জানা দরকার আমাদের আমাদেরও যেটা হচ্ছে যে আমরা সচরাচর সাধারণত যেটা আমরা করে থাকি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদুল্লাহ যখন বলি তখন আঙ্গুলটা উঠাই ইল্লাল্লাহ বলার নামিয়ে থাকি এই এতটুকুই আমাদের মানে কাজ আমরা ব্যবহার করে থাকি পুরো প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ এটা আমাদের জানা দরকার আমাদের সমাজে এটি প্রচলিত একটি প্রতিষ্ঠিত বিষয় দুটি শব্দ আমি বলেছি অবশ্যই একটা হচ্ছে প্রচলিত মানে খুব প্রতিষ্ঠিত একদম প্রতিষ্ঠিত আমরা ছোটবেলায় এইভাবে শিখেছি এখনো আমরা দেখছি আমি সঙ্গত কারণে যেহেতু একটা প্রতিষ্ঠিত বিষয় এই বিষয়ে পড়াশোনা করার চেষ্টা করেছি এমনকি হানাফি মজারের ফেঁকার কিতাবগুলো আমি দেখেছি এর পক্ষে সহি হাদিস তো নেই একটি দুর্বল হাদিসও নেই এমনকি জার হাদিসও নেই তাহলে কীভাবে এটা প্রতিষ্ঠিত আল্লাহ রবুল্ আলম জানেন আর যারা এটা শুরু করেছেন তারা জানেন হানায় মজাবের কিতাবগুলো এইভাবে আসে কিন্তু থাকলে তো হবে না দলিল লাগবে আর এখানে তো প্রতিষ্ঠিত দলিল যারা সুলসল্লা সাল্লাম তার সাহুদে পড়ার সময় তিনি ডান হাতের আঙ্গুলগুলিকে মুষ্টিবদ্ধ করে এই আঙ্গুলটাকে উঠে ওই দিকে তাকাই থাকতেন অনেকে এই বিষয়গুলো বেরিনদের একটা যে সমস্যা আঁকাবের নিয়ে তো বড় সমস্যা আসলে আমাদের অতীতের যারা ইমাম আলেম ইসলামের প্রচার প্রসারে ইসলামকে সঠিকভাবে উপস্থাপনায় যে খ্যাদমত করে গিয়েছেন এই খ্যাদমতকে আমরা সম্মানের সাথে স্বীকার করি মর্যাদা দেই তাদের কারণ তারা যদি এই কষ্ট না করতেন আমরা তো দিন যথাযথ পেতাম না কিন্তু এর অর্থ কি এটা যে তারা যা বলবে হাদিসের বিপরীতেরও মানবো না হাদিসের বিপরীতেরও আমরা মানবো না সকল শ্রদ্ধা রেখেই যখনই দেখব সেটা হাদিসের বিপরীত তখন আমরা হাদিস মানব ওনাদেরকে সম্মানের সাথে আমরা মানব না কথা বলবো না আমরা সম্মানের সাথে ওনাদের এই বক্তব্যকে আমরা হাদিসের চেয়ে বেশি গুরুত্ব দেব না

শব্দ করে কথা বলতে শব্দ এক জিনিস ঠোঁট আর এক জিনিস কথা বলতে হলে ঠোঁট নড়বেই জিব্বা নড়বেই আমার দাঁতের সাথে জিহ্বা লাগবে ঠোঁট নড়বে আরবি অক্ষরগুলোর যে মাখরাজ বলে উচ্চারণের জায়গা এগুলি দাঁতের সাথে সম্পর্ক সাথে সম্পর্ক ঠোঁটের সাথে ঠোঁট নাড়াতেই হবে ঠোঁট নাড়া ছাড়া কীভাবে পড়বে এইগুলো একটা অংশ প্রাসঙ্গিক আরেকটা হচ্ছে না ঠোঁট নাড়লে যিনি পড়েন অন্তত তিনি এমন ক্ষীণ আওয়াজ অতিরিক্ত ক্ষীণ না তিনি যেন একটু শুনেন এই আওয়াজে পড়তে হবে তবে এই শুনতে গিয়ে যেন অন্য সমস্যা না হয় এই ধরনের মুসললি আছে সে যাতে সুবাহানুরব্বি আলা এমনভাবে পড়ে তখন আমার আমার সমস্যা হয়ে যায় না সুবাহানুরব্বের আলা আপনি আপনার মতো করে পড়েন আপনি যেন আস্তে আস্তে শোনেন জি তাহলে আমরা কী পেলাম অবশ্যই ঠোঁট লড়তে হবে ঠোঁট বন্ধ করে সলাৎ আদায় করলে সলাৎ হবে না হবে না হবে না আর এমন আওয়াজ যে আওয়াজটা নিজের কানে পৌঁছে নিজের যেন বুঝতে পারেন অন্যের যেন সমস্যা অন্যের জন্য আবার সমস্যা না কারণ সবাই যদি পড়া শুরু করতে তো আবার ইমাম সাহেবের সমস্যা হয়ে যাবে আমরা প্রশ্নে যাব যে দর্শক কে আছেন বলবেন সালাম আলাইকুম জি বলুন কি প্রশ্ন আপনার জি বলুন

ফোনে পড়েন আচ্ছা আচ্ছা ফোনে পড়া স্বভাবে কিনা আচ্ছা চতুর্থ প্রশ্ন এগারো নাম্বার আয়তের অর্থটা একটু বলবেন

আপনি হজের সময় তো সলাত আদায় করতে হবে প্রতি অক্তর জন্য নতুন করে উজু করবেন আর আপনার তাওয়াফের জন্য ওই তাওয়াফের আগেই উজু করে নেবেন এরপরে তাওয়াফ শেষ করবেন জি সেক্ষেত্রে যে অনেকে যে মানে অ্যাডাল যে আপনার প্যাম্পাস পাওয়া যায় সেগুলো পরে তো তারা ব্যবহার তারা চলতে পারবেন তাই না প্রতিষ্ঠ থাকতো থাকতে হ্যাঁ জি জি পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যদি আমি মোবাইলে কেউ কোরআন তেলাওয়াত করেন দেখে দেখে সোয়াব কি পাবেন উনি এটা মানে সময় ফুশিফু একটি প্রশ্ন হা সব পাওয়া যাবে তবে আছে তবে সেই মোবাইল যে কোরআন পড়তে পড়তে আমরা মূল কোরআনটা অনেক এখন হাতে নিচ্ছি না এবং শুধু আপনি না আমরা যারা কোরআনের কথা বলি বা আমরা যারা নিজেরা আলেম হিসাবে সমাজে পরিচিত এই অভ্যাস আমাদের হয়ে গিয়েছে তো যথাসম্ভব চেষ্টা করা উচিত কোরআন ধরেই তেলাবাদ করা এটা একটা আলাদা মর্যাদা আর একটা বরাকা হ্যাঁ আর যদি তা সম্ভব না হয় আমরা রাস্তাঘাটে পড়বো মোবাইল দেখে পড়বো অজুনায় মোবাইল দেখে পড়বো শুয়ে শুয়ে পড়ব মোবাইল দেখে পড়বো আবারও বলছি মোবাইল দেখে কোরআন মসজিদ ফলে সব হবে কোনো সন্দেহ নয় তবে উত্তম হচ্ছে যদি সুযোগ হয় তাহলে কোরআন মসজিদ হাতে নিয়ে কোরআন পড়া পরবর্তী প্রশ্ন ছিল সোরা আয়াতের পরে দর্শক আপনার বিরতির পরে আমরা একবার দেখে কোন স্পেসিফিক আপনি জানতে চাইছেন আপনাকে জানানো হবে ধন্যবাদ আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে যে দর্শক বলবেন সালাম আলাইকুম

এই জানাদাটা হবে কিনা এবং এনাকে একটা সুষ্ঠু সৃষ্টি হয়েছে দুই নাম্বার হচ্ছে হুজুর আমরা যা আপনাদের কাছ থেকে কিছু হাদিস শুনি হাদিস শুনে কিছু আমল করি পাঁচ অর্থ চলাতে বা অন্যান্য এবাজত গুলো বন্দিগিগুলো তার স্ত্রী গুলো আদায় করি তারা বলে এগুলো নাই আমাদের মহলার এমাম গুলো বা অনেক এমাম গুলোই বলেন দুই নম্বর এই আলোকে তারপরে শেষ চলে বলে তীরের অনুসারীরা বিশেষ করে চর্মনাই এবং মাদ্রাসার আমি তাদেরকে অবজ্ঞা করতেছি না ওনারা টিভি দেখা হারাম আমার মনে হয় ওনারা টিভি দেখা হারাম বলেন এই জন্যই যে আপনাদের থেকে সহিটা মিডিয়ার মাধ্যমে শুনে সহী যখন আমল করি এবং এই জিনিসটা যখন তাদের কাছে তুলে ধরি তখন তারা মনে করেন বলেন যে টিভি দেখা যাবে না যে দেখা নাই যায় তাহলে Android মোবাইল ও ইমামরা কিভাবে ব্যবহার করে ফেসবুক দেখেন জি হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন যে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া শাহাদাতু আংগুলই আমি এখানে প্রশ্ন করি জেনেছিলাম যে আমাদের সালাতে দৃষ্টি থাকবে কোন জায়গায় তো সিজদার জায়গায় পাবে বসা অবস্থায় আসাউবে বসা অবস্থায় কোথায় থাকবে এখান থেকে উত্তর এসেছিল

জানাজা যেভাবে হয়েছে এটা হয়ে গিয়েছে ভবিষ্যতে খেয়াল রাখতে হবে একাধিক মৃত ব্যক্তির জন্য আলাদা আলাদা জানাজার সলাত নয় যারা হজে যায় তারা তো জানে হজ ওরা ঘোষণা আসে আর সলাত মানে অনেকগুলি মৃত ব্যক্তির সলাত একসাথে হবে আর সলা তোয়াল মাইঙ্গের যখন বলা হয় তখন একজন তাহলে একাধিক মৃত ব্যক্তির জানাজার আর একসাথে হবে যেটা হয়ে গেছে এটা তো হয়ে গেছে সমস্যা নেই কিন্তু ভবিষ্যতে খেয়াল রাখতে হবে ঠিক আমরা আসবো একটা বিরতির পর এসেন শিলিপে আরও প্রশ্ন রয়েছে আমাদের আরও জানবার সম্পর্কে ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রায় দেখছেন ইসলামী সালাজব সরাসরি আয়োজন সামনে হলো একটি ছোট্ট বিরতি নেবার ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে

কী কী বিষয়ে সতর্ক হবে যে তাদেরকে বিপর্যয় পেতনা বিপদ সংকটে তাদেরকে আচ্ছন্ন করবে শুধু দুনিয়ায় শেষ না অপেক্ষা করতে যে পীড়াদায়ক শাস্তি শাহি সুন্না প্রমাণিত হওয়ার পরেও রসুলের বিপরীত আমল করা এটা বিপজ্জনক দুনিয়ায় বিপদ সংকটের কারণ হবে আখেরাতে পীড়াদায়ক শাস্তির কারণ হবে আল্লাহ সুভানত আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমাম কোন আমাদেরকে তাই শিখিয়েছে যে যখনই শহীদ হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাঝাব আমার কথার বিপরীতে শহীদ হাদিস যদি পাওয়া যায় ওইটা ছেড়ে দাও ওইটা প্রাচীর ওপারে নিক্ষেপ করো আমাদের ইমাম কোন আমাদেরকে এটাই শিখিয়েছেন তারপরে টিভি দেখা হারাম আপনি যথার্থ উত্তর দিয়েছেন টিভি একটা পর্দা মোবাইলটা একটা পর্দা একটা ছোট পর্দা হাতে নিয়ে দেখা যায় টিভিটা হাতে নিয়ে দেখা যায় মোবাইল টিভি আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ উনি যে টিভি দেখা না যায় বলেন ওনার মোবাইলে তো টিভি আছে এই আমাদের প্রোগ্রাম আপনি মোবাইলে দেখতে পাবেন এখনই যাচ্ছে এখনই যাচ্ছে অতএব এগুলি অবাস্তব কথা আমি কাউকে আক্রমণ করার জন্য বলবো না এই গত কয়েক বছর আগে একটা আমাদের দেশে একটা প্রতিষ্ঠিত ইসলামী প্রতিষ্ঠান যারা দাওয়াতের কাজ করে মানুষের সাধারণ মানুষের দাওয়াতের তার দুই ভাগ হয়ে গেল এই পন্থী ওই পন্থী তারা একসময় বলতো যে টিভি হচ্ছে ঘরে শয়তানের বাক্স কিন্তু তারাই দেখলাম যখন এই ভাগাভাগি মারামারি টেলিভিশন টক শোতে দুই পক্ষের আলেম এসেছেন এসেছে এবার বলেন আপনি যে শয়তানের বাক্স বললেন সেই শয়তানের বাক্সে আপনি নিজেই প্রবেশ করলেন আমি এটাকে দায়ী দূষণীয় বলবো না ওনাদের প্রোগ্রাম করেছেন টকশোতে এসেছেন দুই পক্ষের আলেন কিন্তু আপনাদের কথাটাকে দায়ী করছি কথাটা ভুল অবাস্তব কোনো ফতুয়া দেওয়া ঠিক না যদি এটা শয়তানের বাক্সে হয় যত কিছুই হোক তা আপনি সেই শয়তানের বাক্সে নিজে কেন প্রবেশ করবেন তাহলে কন্ট্রাডিকশন সবরোহিতা এই সব পরিহার করুন শুনতে এখন বাস্তবতার ক্ষেত্রে এখন এই ইলেকট্রনিক্স মিডিয়া অত্যন্ত জোরালো মাধ্যম কথা বলার দাওয়াতের কাজের এবং আমাদের যা এই ইসলামিক বিশেষ করে এই टेन বাংলা আজকে দীর্ঘদিন যাবত এই কোরআনের প্রচার প্রসারের জন্য শুরু থেকে কাজ করে আসে এবং দিনে দাওয়াতে কিন্তু আপনি নিজে বললেন এবং আপনি নিজেরই বললেন যে আপনারা এই অনুষ্ঠান হ্যাঁ এই অনুষ্ঠান আপনারা সহি অনেক শের বেদাত মুক্ত হয়ে আমরা এখন সহিবাদ করার সুযোগ পাচ্ছি জানতে পারছি মানতে পারছি সুতরাং আমরাই তো এটা সাক্ষী দিচ্ছি নিজেরা উপকারে পাচ্ছি সুতরাং এরকম কথাবার্তা বলতে থাকবে আল্লাহ দান আল্লাপ আমাদের পরবর্তী প্রশ্ন যেটা ছিল তা সাহুদের দৃষ্টি নিয়ে বিষয়টা খেয়াল রাখতে হবে যে কে বলেছে এটা বিষয় না যিনি বলেছেন তিনি দলিলের ভিত্তিতে কথা বলছেন কিনা এবার আপনি আমার একটা কথা শুনলেন আমার উপরে আমাদের প্রোগ্রাম আপনার আস্থা আছে না শুনেই আপনি এটা শুরু করুন আপনি দলিলটা দেখবেন যে দলিলটা ঠিক আছে কি না আমি যে কথাটি বলেছি এটি তো হাদিস সই হাদিস দ্বারা প্রমাণিত রসলাম সাইর আঙ্গুল মুষ্টিবদ্ধ করে এই শাহাদাত আঙ্গুল যেটা এই দিকে তিনি তাকাতেন এবং বলছেন লাহিয়া সদ্দু আল শাহ মিনাল হাদিদ এটা শায়তানের কাছে লোহার চেয়ে বেশি ভয়াবহ এই হাদিসগুলি সহি হাদিস জি জি আমরা শুনলাম আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে দর্শক বলুন জি সালাম আলাইকুম দুঃখিত আমরা এই প্রশ্নটা নিতে পারলাম না পরবর্তী প্রশ্নের কাছে যাচ্ছি যিনি সিরিয়ালে আছেন জি দর্শক বলবেন আসসালামু আলাইকুম

যদি হাজব্যান্ড আগে মারা যায় তাহলে আপনার মেয়েটি পাবে বাবার অর্ধেক সম্পদ আপনি পাবেন আট ভাগের এক ভাগ তাহলে আট ভাগের এক ভাগ আপনি পাবেন মেয়ে অর্ধেক পাবে তাহলে আট ভাগ করা হলে আপনারা মা মেয়ে পাবেন পাঁচ ভাগ আচ্ছা আর কত তিন ভাগ ওই তিন ভাগ তারা আছে এটা তো আমরা জানলাম না যদি আপনার হাজবেন্ডের বাবা মা থাকে তারা পাবে ভাই বোন বাবা মা নাই ভাই বোন পাবে তারা পাবে জি আহসান শেখ বরকত ফিক আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি বলুন কি প্রশ্ন আপনার আমি তুফাজল হাসান দিনা থেকে বলছি জি বলবেন আমার একটা প্রশ্ন হলো যে দুইটা প্রশ্ন করব একটা হলো যে আমার দাদা নিয়ে সরকারি কর্মকর্তা বলে কি কটুক্তি করেছে এই বিষয়ে যদি আপনার একটু নিন্দা নিয়ে আলোচনা করতেন আর একটা প্রশ্ন আপনার তো এক ঘন্টা এই ইসলামে অনুষ্ঠান করেন খুব ভালো কিন্তু সারা এই যে ইসলামী কাজ ভাবা হয় টিভি ছবি নাটক সিনেমা এই বিষয় যদি কর্তৃপক্ষকে একটু অবগত করতেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কারণ এক ঘন্টাও তো মানে আমরা যে পেয়েছি আলহামদুল আল্লাহ শুক্রিয়া আদায় করেন জি সুক্রিয়া শুক্রিয়া শেখ রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি তো হচ্ছে অতীতে হচ্ছে এখনো হচ্ছে আমরা সকল কটুক্তির নিন্দা জানাই অবশ্যই এবং আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়াত দেন সকল যুগের সকল সময়ের সকল জ্ঞানী ব্যক্তির পক্ষদের স্বীকৃত মহামানব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ বান্দা আল্লাহ তো তার বিষয়ে তারা যেন আরও পড়াশোনা করে আরও জানে আমরা এই আবেদন জানাই সেটাই হুট করে মন্তব্য করা একজন আল্লাহ রসুল সম্পর্কে সেই যোগ্যতা তার যে যেই করুক সেটা যেই করুক আমরা এটা নিন্দা যাই অবশ্যই আল্লাপাক তাকে হেদায়ত করুন শেখ এটা তো শুনলাম আর বাকি প্রশ্ন তো জবাব আমরা শুনলামই আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন জি আমি যশোর থেকে বলছিলাম জি বলুন

তো ইলাহ একজন মোহাম্মদ সাল্লা সাল্লাম রসুল একজন কোরআন একটি কিতাব এইভাবে মুসলিম উম্মা যে এক উম্মা ইন্না উম্মেতম উম্মে তুম ওয়াহেদা অনেক উপাদান কেবলা এক এখন মুসলিম উম্মা একই উম্মা ছিল সিপিনের এই যে দুর্ঘটনাটা সেই দুর্ঘটনার পরে কিছু লোক আলীর আদিউল্লা অতি ভক্তির পরিচয় দিয়েছে তখন কোনো সমস্যা না কিন্তু সমস্যা হয়ে গেছে পরবর্তী পর্যায়ে ওদেরকে অনুসরণ করে করে এখন একটি আলাদা শ্রেণী তৈরি হয়ে গিয়েছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার চেয়ে শিয়া পরিচয় দেওয়াটা কমফোর্ট ফিল করে তারা এটাতেই বেশি তৃপ্তি পায় যে তারা শিয়া তাদের মধ্যে আছে ছোটোখাটো আকিদাগত সমস্যা আমাদের সাথে আছে। আবার কোন কোন গ্রুপের সাথে আমাদের মৌলিক আকিদার সমস্যা আছে আমরা রস্ত্র সকল সাহাবিকে মর্যাদা দেই এবং মর্যাদা দেব কিন্তু তারা আলী আদি আল্লাহ তান্নকে সবচেয়ে বেশি মর্যাদা দেয় তাতে আমাদের সমস্যা নেই কিন্তু মর্যাদা দিতে গিয়ে আবু বকর অমর সহ আরও সাহাবিদেরকে যে অশোভনীয়ভাবে আক্রমণ করে আয়সা আল্লাহ তালহার বিরুদ্ধে যে কটাক্ষ করে আমরা এগুলোকে প্রত্যাখ্যান করি এবং এই জাতীয় আকিদা যারা পোষণ করে এদেরকে আমরা সুস্থ ধারা সঠিক ধারার মুসলিম মনে করি না জি আসান্ত আমরা যাব পরবর্তী প্রশ্নে দর্শক বলুন সালামুক জি আমার প্রশ্নটা হলো এক প্রশ্ন একটু আগে বললেন যে স্যাটেলাইট কান্টারের ফরে সব নেটক বা বিভিন্ন এর এগুলো প্রচার করা হয় এটাই গুণা হইতেছে না রাজনৈতিক রাজনৈতিক কর্তৃপক্ষগুলো দেশের টিনা পাওয়া যাচ্ছে টিনা এটা থেকেই গেলেন এটা আর কি প্রশ্ন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আমরা কর্তৃপক্ষকে বলে দেবো আজকে বসে একটু পড়ে দেন বিষয়টা হচ্ছে যে এটাকে কি আপনি ইস্লামের টিভি মনে করেন এটাকে বাণিজ্যিক টিভি আমরা যে সময়টা পাই বাংলাদেশে বহু স্যাটেলাইট টিভি আছে আপনি কোন টিভিতে এতটা সময় ব্যাপী ইসলামী অনুষ্ঠান প্রচার করে আমরা সকালে এই তালিমুল কোরআন দিয়ে শুরু করা হয় তারপরে দীর্ঘ পঁচিশ মিনিট তাফসির হয় দশে আদিশ হয় সপ্তাহে পাঁচ দিনে লাইভটা হয় তারপরে জুমাবারে আমরা একদম জুমা পর্যন্ত লম্বা সময় ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা হয় আমরা এটাকে নিয়ামত মনে করি না এবং এরা শুকর আদায় করি যে অন্তত এতটুকু সুযোগ তো এটিএন কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছে আল্লাহ সুবাহ তাল্লাহ এতটুকু যে তারা আমাদের সুযোগ দিয়েছে এই জন্য আমরা আল্লাহ শুকুর আদায় করি এবং এটিএন কর্তৃপক্ষ বিশেষ করে চেয়ারম্যান ডক্টর মাহফুজ তাদের জন্য আমরা দোয়া করি তারা জানেন ইসলামের জন্য আরও আরও কন্ট্রিবিউশন তারা করতে পারে চমৎকার সেক্ষেত্রে ঠিকই বলেছেন যে মানে এটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে থেকে বাণিজ্যিক অনেক কিছু এখানে মেনটেন এখানে চলে আসে আর একটা টেলিভিশন চলতে গেলে তো অনেক বিজ্ঞ মানে খরচের বিষয় আছে এই খরচগুলো তো যদি ইসলামিক অনুষ্ঠান যদি আমরা যদি আমরা যদি পেয়ে যাই ইনশাআল্লাহ আজিস আমরাও এই অনুষ্ঠান আমরা লম্বা সময় ব্যাপী ইনশাআল্লাহ আজিস এই আমরা ইসলামিক প্রোগ্রাম চালাতে পারবো এই জন্য এই জন্য এই জন্য যারা এই বিষয়ে আগ্রহী আপনাদের মতো যারা এই অনুষ্ঠানকে ভালোবাসেন আমরা সবাই যদি ভালো আরও ভালোবাসা বাড়িয়ে দিই ইনশাআল্লাহ সেক্ষেত্রে আরও বিজ্ঞাপন পাবো তাহলে এই প্রোগ্রাম আরও বেশি বাড়বে আল্লাহ আল্লাহকে আমাদের কবুল করুন আপনাকে ধন্যবাদ যাই আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি জি সালাম আলাইকুম আমি মনে করেন ওজু নামাজের পর মনে করেন এইভাবে দুই চার বার উজার কিছু বেশি করি এখন পানি দা তো খরচ হয়েছে এখন এটা আমার মনে হবে কিনা আমি সৌজ অবস্থায় আর কি থাকতে চাই এই জন্য আমার বেশি হয় এটা এক নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে সুরা কাহাপটা বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাত্রে থেকে শুরু করে যেগুলোর আগ পর্যন্ত পড়া যাবে কিনা আর তিন নম্বর প্রশ্ন আমি সুরা মূল প্রতিদিন সন্ধ্যার পরে মাগিবে পরে আর কি তেলাত করি হুজুর এটা ঠিক আছে কিনা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম শেখ বারবার রুজু চল করতে হয় আপনি উজ্জ অবস্থায় থাকতে চান বারবার উজু করবেন সমস্যা নাই কিন্তু এতে তো পানির অপচয় হওয়ার কথা না উজু তো একটা বাদ হ্যাঁ করতে গিয়ে পানির অপচয় করা নিষেধ রাসুল ডলার সাল্লাম একজন সাহাবিকে দেখলেন যে পানি বেশি খরচ হচ্ছে তখন রাসুল মা হ্যাজ এ এই অপচয়টা কেন তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ উঁজু তো হয় তখন বল তালা না হারিং জারিন যদি তুমি প্রবাহিত নদীতেও তুমি উঁজু করো সেখানে অপচয় করো না যদি আপনি উঁজু করতে গিয়ে প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করুন তো এটা অপচ হয় না কিন্তু আপনি অজু অবস্থায় থাকার জন্য আপনি যদি দশ বিশ বার উজু করতে চান এটা হয় না সেক্ষেত্রে এরপরে আবার অজু করা প্রত্যেক নামাজ অজু করা অবস্থায় অজু আছে আপনি আর অজু করবেন কেন হ্যাঁ সলাতের জন্য আপনার ফ্রেশ অজু করা উত্তম যা জোহরের অজু করলেন নতুন অজু শীতকালে তো আপনার খুব ঘন ঘন নামাজগুলি আসে অনেকে এক অজু দিয়ে কয়েক অক্ত সলাত সমস্যা নাই কিন্তু প্রতি সলাতের জন্য নতুন অজু করা এটা উত্তম হুম হ্যাঁ সেই ক্ষেত্রে বৃহস্পতিবার রাত থেকে পড়তে পারবেন এটা একটু আমাদের জানতে হবে এটা অনেকে বলেন যে বৃহস্পতিবার সূর্য উদয় সূর্য অস্ত গেলেই জুমার দিন শুরু হয় এটা একটা হিসাব জুমার দিনের না সম্মত দিন বুঝতে হবে সারিয়ার দিন কোনটা শারিয়ার দিন বুঝার জন্য খুব সহজ হচ্ছে আপনি যে সিয়াম রাখেন এটা হচ্ছে সরিয়ার দিন সভ্যে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এটি হচ্ছে সরিয়া সম্মত দিন এতটুকু সময় আমরা সিয়াম রাখি অতএব এই সময় সুরা কাপ আপনাকে পড়তে হবে আবারও বলছি বৃহস্পতিবার দিবাগত রাত শোবে সাদেক ফজর অর্থ ফজরের সময় শুরু হওয়ার পর থেকে জুমাবারে সূর্য অস্ত যাওয়ার আগে এই সময় পড়বেন বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে না জি সূরা মুলক পরে পড়েন সূরা মুলক রাসূল রাতে পড়েছেন পড়তে বলেছেন সাথে আরেকটি সুরা যোগ করতে হবে সূরা সাজদা হাদিসে এইভাবে এসেছে সূরা সাজদা সুরায় মুলক পড়া সারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ঘুমাতেন না তো এই বিষয়ে স্কলার গনের বক্তব্য হচ্ছে যতটা দেরি করা যায় ততটা ভালো মাগরিবের পরে পড়েন সমস্যা নাই মাগরিবে পড়লে হবে কারণ ঘুমের আগে হচ্ছে এবং রাতে হচ্ছে

আলহামদুলিল্লাহ দশ বার সোহান আল্লাহ দশ বার সোহান আল্লাহ ভাবে আমি দশ বার সোহানার সোহানা মালিক দশ বার আশাকুল্লাহ দশ বার লাই লাইলা দশ বার আর যে আল্লাহ মাসুল্লি ওয়ার হামনি ওয়াদিনী দশ বার আর আছে আউজুবিল্লা মিন দিকিল কমিল ইয়াওমাল কিয়ামা দশ বার এটা কি ঠিক আছে কিনা নাহলে কি পড়তে হয় এটা আর একটা হচ্ছে

কারণ এটা হাদিস নাই হাদিস দ্বারা সমর্থিত নয় যেটা হাদিস দ্বারা সমর্থিত নয় এটা সুন্না না এটা সুন্না ফরিফুন আমল আজ থেকে বাদ দিবেন তারপরে আগে এমনি অত এটা হচ্ছে সলাতের ভিতরে আপনি বলেন সানার আগে না পরে এটাও তো সানা

সময় আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে অনেকগুলো বিষয় আমরা জানলাম শুনলাম কোরআনকারী এবং ভিত্তিতে এভাবে আমরা জানবো লাভ আমাদের কবুল করুন আজকে শেষ করেছি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ